যারা হজে গেছেন তারা জানেন, সবচেয়েতে বিশৃঙ্খল যে দেশের হাজি সাহেবরা থাকে তার নাম বাংলাদেশ। বাংলাদেশের চাইতে বিশৃঙ্খল অন্য কোনো দেশে হাজিরা থাকেন আমার অন্তত দীর্ঘ বহু বছর অভিজ্ঞতা তা বলে না। এর কারণ হলো যে আমাদের দেশে যারা যান তারা মুরগির বাচ্চার মতো রোল প্লে করেন, আর অন্যান্য দেশে যারা আসেন, আপনি ইরানি হাজিদেরকে দেখবেন, ইন্দোনেশিয়ান হাজিদেরকে দেখবেন, তাদের রোল প্লে করেন ওনারা হাঁসের বাচ্চার মতো। হাঁসের বাচ্চা আর মুরগির বাচ্চার ভেতর পার্থক্য কী? আমরা কি এগুলো দেখি? আল্লাহর এই সৃষ্টির মধ্যে কিন্তু বহু ইন্ডিকেট আছে। হাঁসের বাচ্চা মা হাঁসটার পেছনে শৃঙ্খলাবদ্ধভাবে সারিবদ্ধভাবে যেতে থাকে, এবং লক্ষ্য করবেন যে কোনো পুকুরের পাড়ে গিয়ে মা হাঁসটা যদি দাঁড়ায় সবগুলো বাচ্চা দাঁড়ায় থাকবে, একটাও নামবে না। যাবত না মা হাঁসটা জাপ নেওয়া দিছে, মা হাঁসটা লাভ দিছে, একটা একটা করে দেখবেন সবগুলো লাভ দিছে। শুধু পানিতে না, যদি মা হাঁসটা আগুনেও লাভ দেয় দেখবেন যে সবগুলো বাচ্চা আগুনে লাভ দিছে। এ হলো হাঁসের বাচ্চার লাইফস্টাইল। যখন চলে দেখবেন একটা পিছনে একটা, এক পিছনে একটা সারিবদ্ধভাবে যায়, শৃঙ্খলা করে যায়, তাই না? আর মুরগির বাচ্চা কি হয়? মুরগির বাচ্চা হলো দেখবেন যে তিন চারটা মা মুরগির আগে চলে গেছে, তিন চারটা ডানে চলে গেছে, তিন চারটা দক্ষিণে চলে গেছে, আবার কতগুলো পিছিয়ে চলে গেছে, আর একটারে কুত্তে দৌড়াইতেছে, এই না অবস্থা থাকে। মুরগির বাচ্চা কখনো শৃঙ্খলা যেতে দেখছেন? কখনো দেখবেন না। হাঁসের বাচ্চা কিন্তু অলওয়েজ শৃঙ্খলা চলে। এই কারণে লক্ষ্য রাখবেন তুলনামূলকভাবে মুরগির বাচ্চা বিপদে পড়ে বেশি, হাঁসের বাচ্চা তুলনামূলকভাবে বিপদে পড়ে কম। বাংলাদেশি হাজিরা হলো মুরগির বাচ্চার মতো, আর ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান, ইরানিয়ান, অন্যান্য দেশে হাজিদেরকে দেখবেন তাদের আচরণটা হলো হাঁসের বাচ্চার মতো। যারা হজে গেছেন, মক্কা গেছেন, ওমরা গেছেন, তারা দেখেছেন যে তাদের দলনেতার পেছনে তাদের সচিব, প্রফেসর, সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আলেম, খতিব সব কোন প্রফেশন এটা পরিচয়, আমি হজ করতে আসছি এখন এই ভদ্রলোকের নেতৃত্বে, অতএব ওনার কমান্ড মেনে আমি চলবো, ওনাকে লিডার মেনেছি আমি, আমি ওনার অনুসরণ করব। দেখবেন তারা একেবারে একজন পর একজন দলবদ্ধভাবে, ইন্দোনেশিয়ান মালয়েশিয়ান হাজিদেরকে আপনি সচরাচর মিনাতে, মজদালফে, আরাফাতে একজন দুইজন একাকি আপনি কোথাও দেখবেন না, রেয়ার কেস, যদি দেখেন সেটা রেয়ার কেস। আর বাংলাদেশি হাজিদেরকে এর উল্টা, একসাথে বাংলাদেশি হাজিদের 50-60 জনের কাফেলা আরাফাত থেকে এসে মজদালেফা এসেছেন, মজদালেফা থেকে তারা জামারাতে, জামারাত থেকে মক্কা গিয়ে তওয়াফ করে আবার মিনায় তাবুতে ফিরে আসছেন, পুরো টিম একসাথে, একজনও এদিক সেদিক হয় নাই। এরকম ঘটনা বাংলাদেশের ইতিহাসে একটাও ঘটছে এরকমটি বলার কোনো সুযোগ নাই। এই চিত্রটা আমি কেন তুলে ধরেছি, মানে আমরা বিশৃঙ্খলা করার ব্যাপারে যে কত ওস্তাদ হজ করতে গেছেন, ওমরা করতে গেছেন, ইবাদত করতে গেছেন, সেখানেও শৃঙ্খলা আমরা বুঝি না। আল্লাহ তাআলা কোরআনে কারীম আমাদেরকে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এবং যাদের অর্ডার মানতে হয় শৃঙ্খলার প্রয়োজনে, ওলামা ইকরামের ফতোয়া, দায়িত্বশীলদের কথা, যারা তোমাদের কর্তব্যে নিয়োজিত, তাদের যে কমান্ডগুলো, তাদের যে ডিরেকশনগুলো, নির্দেশনাগুলো তোমরা মেনে চলো। পৃথিবীর অনেক দেশে দেখবেন যে মানুষ নিজ দায়িত্বে শৃঙ্খলা মেনটেন করে। শুধু সেটাই নয়, আপনারা অনেকে সোশ্যাল মিডিয়াতে অনেক ছবি দেখেছেন নিশ্চয়ই, যে বাইরে বিভিন্ন কুকুরের, বিড়ালের বিভিন্ন রকমের খামার আছে, তাদের বিভিন্ন রকমের হসপিটাল আছে, বিভিন্ন জায়গায় তাদের বিভিন্ন সার্ভিস দেওয়া হয়। অনেক ছবি আমার চোখে পড়েছে, আপনারাও দেখে থাকবেন, যে ওই খাবারের জন্য সিরিয়াল ধরে কুকুরগুলো দাঁড়িয়ে আছে, বিড়ালগুলো দাঁড়িয়ে আছে, কারণ তাদের সে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দুঃখজনক যে আমরা বিশ্বের মানুষ শৃঙ্খলা মেনটেন করি না। প্রসঙ্গত কথা আসলো, সেজন্য বললাম যে আমরা চেষ্টা করবো সবসময় শৃঙ্খলা মেনে চলার, আমাদের বাচ্চাদেরকে সবসময় আমরা শৃঙ্খলা শেখাবার চেষ্টা করবো, এবং এটা একটা ইবাদত। আমাদের মুশকিল হলো আমরা মনে করি সুবহানাল্লাহ বলা ইবাদত, আলহামদুলিল্লাহ বলা ইবাদত, আল্লাহ আকবার বলা ইবাদত, এটা বোধহয় ইবাদত না, এটা বোধহয় দুনিয়ার বিষয়। ইসলাম আমাদেরকে এমন একটা জীবন দিয়েছে, এই জীবনের সব কিছু আছে, এখানে নেই এমন কিছু নেই, এমনকি আপনার দলনেতা, আপনার দায়িত্বশীল যার অধীনে আপনি আছেন, তিনি যদি অযোগ্য হন, তিনি যদি অথর্বও হন, আপনি তাকে সুপরামর্শ দিতে পারেন, কিন্তু তার আনুগত্যের বাইরে কাজ আপনি করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করে গেছেন, আলাইকুম বিসসামি ওয়াত তাআ, তোমরা
আনুগত্য করবে, কথা মেনে চলবে তোমাদের দায়িত্বশীলদের, যে যেখানে যে দায়িত্বে আছেন তাকে মেনে চলবে। এমনকি আপনি একটা ছোট্ট অফিসে কাজ করেন, এই অফিসে একজন কর্মকর্তার অধীনে আপনারা কাজ করছেন, আপনি কর্মকর্তার কথা মেনে চলবেন যতক্ষণ পর্যন্ত তিনি অন্যায় কোনো নির্দেশ না করেন, যতক্ষণ পর্যন্ত তিনি হারাম কোনো কাজ করতে না বলেন, ততক্ষণ পর্যন্ত শৃঙ্খলার স্বার্থে তার কমান্ডগুলো আপনি মেনে চলবেন। আপনার বুঝে আসুক আর না আসুক, আপনার চাইতে তার বেকুব মনে হোক অথবা বুদ্ধিমান মনে হোক, আপনার দায়িত্ব তাকে মেনে চলে। ইসলাম সেটাই শিখিয়েছে আমাদের। আল্লাহ তাআলা আমাদেরকে সুশৃঙ্খল জীবন যাপন করার তৌফিক দান করুন।